আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন আশা করি। তো আমি প্রতিদিনের মতন নিয়ে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল 2003। তো আমি আজকে আলোচনা করব আপনার ইনসার্ট মেনু এবং ফরম্যাট মেনু। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, স্ক্রিন মেনু, স্ক্রিন, তারপর ফাইল মেনু, ইট মেনু, ভিউ মেনু, যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন। যে প্লে লিস্ট আছে সেটা তো পাবিনি, মাইক্রোসফট ওয়ার্ডের প্লে লিস্টও আছে, মাইক্রোসফট এক্সেলও প্লে লিস্ট আছে, সেখানে এগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা এইগুলো ভিডিও দেখে তারপরে এই ভিডিওতে আসবেন, ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। তো প্রথমে যেটা আছে ইনসার্ট, ইনসার্টের কাজ হলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়ে দিয়েছি। তারপরও আমি আবার যারা নতুন আছেন, যে হয়তো ওইগুলো ভিডিও না দেখে এই ভিডিওটাই আমার শুধু ক্লিক করেছেন, তাদের উদ্দেশ্যে আমি এটা শর্টকাটভাবে বলে দিচ্ছি, যেন ওনারাও সুবিধা হয় আর যাদের ভুলে গেছেন তারাও যেন মাইক্রোসফট ওয়ার্ডে ভুলে গেছেন তাদেরও যেন কাজে লাগে। কল, কল হলো কোনো কিছু কল নেওয়া না, যেমন এই যে এখানে কিছু কল আছে এগুলোকে বলা হয় কল। যেমন ধরেন আমি এখানে এক দিলাম, দিয়ে যদি এখন আমি এখন যদি আমি ই করি তাহলে দেখবেন এটা নিচে নেমে যাবে, এখানে একটা কল চলে আসবে। দেখেন এই দেখেন আসবে, এটা ই হোক, এই দেখেন ডাউন বলছে। উপরে নিয়ে উপরে নেবেন না রাইটে নেবেন না কোথায় নেবেন? তো আমি যেহেতু উপরে নিব তাহলে উপরে করে দিলাম, রাইটে নিই। দেখেন এই যে, এই যে একটা ই চলে আসলো, রাইট মানে ডানে, ডানে চলে আসলো। হ্যাঁ, আবার মনে করেন যে আমি আরও কলটা এটা না ইনসার্ট, ইনসার্টের কল আপনি এখন কোথায় নেবেন? তো আমি একবার ডাউন নিয়ে দিয়েছি, আমি এবার ডাউন নিয়ে নেবো। এখানে লিখতে হবে জিনিসটা, আচ্ছা এখানে লিখে দেখাচ্ছি আপনাদের ভালো, এখানে নিব, ঠিক আছে? তাহলে এই যে দেখেন ইনসার্ট, ইনসার্ট থেকে এটা আগে সসল করে নিই, সসল হয়ে গেল। এবার দেখেন ফরম্যাট কল, ইনসার্ট, এতে কল, কল থেকে এই যে ডাউন, যদি ডাউন করেন এই যে দেখেন এটা একটা কল চলে আসলো, ঠিক আছে, একটা কল বেড়ে গেল। হ্যাঁ, এবার হলো আপনার লো এর কাজ, রো, লো, লো এর কাজ হলো এই যে এখানে একটা রো বলতে যে কোনো কিছু রো লাভ, যেমন এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লো, এই যে এ বরাবর যে লাইনটা চলে গেছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এটা হলো লো। তো এটার কাজ হলো একটা রোকে নামা, যেমন ধরেন এখানে আমি এক লিখলাম, ঠিক আছে, আরও নিচে লিখি এক লিখলাম কথাটা। হ্যাঁ, দিয়ে এখন যদি আমি ইনসার্ট থেকে এটা সচল করে লিখ, হ্যাঁ, দিয়ে যদি ইনসার্ট থেকে এখন যদি লো নিই, এই দেখেন একটা রো যে অতিরিক্ত হয়ে গেল আমার, ঠিক আছে, এভাবে রো কলম। এবার কলম নামা, কারণ এই লাইনে আমার একটা ইয়ে আছে, আপনার বোঝার জন্য সংখ্যা দিয়ে রাখছে, এই লাইনটা আছে আমি আরেকটা নেবো। তাহলে এই যে দেখেন ইনসার্ট, আগে প্রথমে সসল করতে হবে জিনিসটাকে, তারপরে এই যে কলম, কলম করে দিলে এই যে দেখেন, আর ওয়ার্কশিট তো আপনারা জানেন, নতুন ওয়ার্কশিট নেওয়া, ঠিক আছে, নিলাম নতুন ওয়ার্কশিট চলে আসলো, ঠিক আছে। তারপর চার্টের কাজ, চার্টের কাজের আগে একটু ডিজাইন করে নিই, আমার নামের প্রথম, আমার প্রথম অক্ষর, ঠিক আছে, ডিজাইনটা করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, ইনসার্ট, ইনসার্ট থেকে ওয়ার্কশিট তো দেখালাম, এবার চার্টের কাজ, ঠিক আছে। চার্টের কাজ হলো আপনার কোনো চার্টে দেওয়া, তার আগে যেটা করতে হবে সেটা হলো এই দেখেন এইটার জন্যই আমি বলছিলাম এরকম হবে। হ্যাঁ, যেটা করতে হবে এখানে কিছু তথ্য লিখতে হবে, যেমন লিখে দিলাম, হ্যাঁ ঠিক আছে, তারপরে লিখে নিলাম, লিখে নিলাম তথ্য, তথ্য লিখে নিলাম, ডাটা লিখে নিলাম, ডাটা লিখে নিলাম, ঠিক আছে, কিছু কোনো কিছু ডাটা লিখে নিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইভাবে ডাটা নিলাম, ডাটা নিলাম, বা আপনি এখানে ম্যান লিখবেন, লিখে এতটি পিপল আছে মানে লোকজন আছে এটা লিখে, লিখে আপনি চারটা বানাতে পারেন। তো এটা কী করতে হবে, এভাবে করে সিলেক্ট করে নিলাম, ইনসার্ট, ইনসার্ট থেকে কী বলে চার্ট, কই চার্ট, হ্যাঁ চার্ট থেকে এখানে কলম নেবেন না পাই চার্টে নেবেন, পাই চার্ট নিলে যেরকম আসবে আর কলম নিলে এরকম আসবে। তো কলমটাই আমি দেখাই আপনাদের,
এই যে কলম এভাবে করলাম নেক্সট করবেন তারপরে রো ভাবে দিবেন রো নিলে যেরকম দেখাবে আর কলম নিলে এভাবে দেখাবে আপনাকে তো রো ভাবে দেখাবো না কলম ভাবে তো যাই হোক আমি এটাই দেখাই রো ভাবে রো ভাবে নিলে এরকম দেখাবে আর যদি কলম ভাবে নেন তাহলে এটা তাহলে রোটা নিলাম দেন নেক্সট করলাম করার পর চার্টের টাইটেল কি দিতে চান আমি এটা নিলাম আচ্ছা ম্যান লোকজনের ব্যাপারে নিলাম ক্যাটাগরি ক্যাটাগরি কী ক্যাটাগরি এটা আপনার মানে কি গণনা তাহলে এটা হবে কাউন্টিং লিখলাম না আর ভ্যালু কী ধরনের ভ্যালু নেক্সট করতে হবে নেক্সট করে দিলে এখানে আপনি কীরকমভাবে নেবেন চার্ট ফোরে নেবেন না চার্ট টুয়ে নেবেন তো যেহেতু আমি চার্ট ফোরে করছি সেহেতু এখানে যদি ই করে দিই তাহলে এই যে দেখেন চলে আসলো এই হলো চার্টের কাছে আপনারা শুন শর্টকাটভাবে নিয়ে চলে যাচ্ছি আমি আপনাদের শর্টকাটভাবে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তারপর সিম্বলের কাজ এখানে কোনো কিছু নেওয়া যেমন ডলার আছে ডলার নিতে পারেন ডলার নিলে এখানে ডলার নিলে যে কলমে নিবে সেখানে সেট করে নিতে হবে ওই যখন ডলার চলে এসছে ধরেন আমি ডলার নেব প্রথমে ডলার দিয়ে 100 লিখব ঠিক আছে তাহলে ইনসার্ট ইনসার্ট থেকে ডলারের চিহ্ন তারপরে ইনসার্ট দিয়ে কেটে দেন ক্লোজ করে দেন ক্লোজ করে এখানে 100 দিয়ে দেন ঠিক আছে এই যে 100 ডলার হয়ে গেল এখানে অনেক ধরনের আপনারা সিম্বল পাবেন আপনারা 1, 4, 5 অনেক ধরনের আছে এখানে এখানে বাছাই করতে পারবেন এই যে এরকম আছে এই সংখ্যারও পাবেন অনেক ধরনের আছে সিম্পল এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এভাবে কাজ করতে পারবেন এখানে বিভিন্নভাবে ছবি নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে আমি তো দেখাইছি এই মাইক্রোসফট ওয়ার্ডে আবার দেখাচ্ছি ঠিক আছে ম্যানে ছবি দিলে এরকম চলে আসবে তারপরে আপনার কম্পিউটারে ছবি দিলে আসবে কম্পিউটার তাহলে ওই রিলেটেড ছবি চলে আসবে কম্পিউটার এই যে দেখেন কম্পিউটার রিলেটেড ছবি চলে এলো তাহলে যে কোনো একটা নিয়ে নিতে পারবেন এখান থেকে ধরেন এই ছবিটা আমি নিয়ে নিলাম তাহলে এভাবে করে সেট করে নিতে পারবেন কোনো জায়গায় যে এটা হলো আপনার কম্পিউটারের হিসাব এগুলো হিসাব করে রাখতে পারবেন এ হলো কাজ ইনসার্টের পিকচার থেকে হ্যাঁ এখান থেকে আপনি ছবিও নিতে পারবেন ঠিক আছে দেবিয়াস ইনসার্ট ইনসার্ট থেকে তো পিকচার পিকচার থেকে আপনার এই যে ফর্ম ফাইল থেকে আপনি কম্পিউটার থেকে আনতে পারবেন ঠিক আছে এরপর হলো ডায়াগ্রাম ডায়াগ্রাম হলো আপনার এই যে এটা কি ডায়াগ্রাম বলে ঠিক আছে ডায়াগ্রাম এটা কি ডায়াগ্রাম বলে আর হলো আপনার হলো অবজেক্ট অবজেক্টের কাজটা হলো এরকম যে আপনার অবজেক্টের কাজ হলো এই যে অঙ্ক করা সেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যে অঙ্কটা ভালোভাবে বুঝে নেবেন ঠিক আছে ক্লোজ হচ্ছে না কেন আচ্ছা বাবা ক্লোজ হও কোথায় এর অপশন আছে ক্লোজ করা দেখছি আর ক্লোজ ও এটা একটা এটা ক্লোজ করা অপশনটা হাই রে বাবা এই যে হ্যাঁ তারপরে ইনসার্ট ইনসার্ট থেকে আর কোনো কিছু নাই হাইপার রিংয়ের কাজ হ্যাঁ ফরম্যাট থেকে তো কল তো জানেন লো কাজ তো জানেন রো এর কাজ রোকে বিধি ই করা দেখিনি আপনাদের সাথে আমিও এই যে নিলাম রো শুরু করলাম রো
রোয়ের কাজ যে হাইট করলাম হাইট হয়ে গেল, তারপরে হলো আন হাইট করলে এটি দেখা যাবে, বুঝতে পারলেন? রোয়ের কাজ শেষ, কলম বৃদ্ধি করা, কলম বৃদ্ধি করা। এটা মূলত আপনার এখানে আপনি বড় করতে পারবেন, বুঝতে পারলেন? এখানে হলো বড় করা যাবে, ঠিক আছে? যেমন ধরেন এখানে আমি যদি দিই যে 10/50, যদি কথাটা লিখি, যদি ওকে দিই, এই দেখেন এই অবস্থা, ঠিক আছে, বাড়বে। আর যে ওটাই আছে কলটাও এরকম, যদি আপনি এটা ই করেন কলটা, তা কলও একই রকম ফর্মের থেকে, কল থেকে, এটা তো আসার কথা না, কল থেকে। ও হ্যাঁ কল, হ্যাঁ কলের কাজটা তো করিয়ে দিয়েছি, কলের কাজ না, হাইট আর ইসের কাজ। এটা হলো কল, হলো আপনার বৃদ্ধি করা। এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে আছে, যদি আমি বৃদ্ধি করতে চাই, এই যে দেখেন এখানে যদি আমি 20 করে দিলাম, 20, তারপরে এখানে হলো 75, এই যে দেখেন বড় হয়ে গেল। এটারই কাজ অটো ফিটের মাধ্যমে এটা করতে পারবেন, ঠিক আছে, অটোভাবে ঠিক হয়ে যাবে। এ হলো রো আর কলমের কাজ। সিট এটা নাম লিখতে পারবেন, এই যে কোনো জায়গায় নাম লেখা যাবে সিটের, ঠিক আছে, এই যে এখানে নাম লিখতে পারবেন, এখানে যদি টিপ দেন, হ্যাঁ কাটে দেন, এখানে নাম লিখতে পারবেন। আমি আরিফিন লিখলাম, আরিফিন অটো লিখলাম, লেখা হয়ে গেল, ঠিক আছে, সিট লিখতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ তো শেষ এটার কাজ। আর কি আছে ফরম্যাটের কাজ? অটো ফরম্যাট, হ্যাঁ এটা তেমন কোনো কাজ নাই, ফরম্যাটিং এগুলো মনে তেমন কোনো কাজ না। এটার কাজ আসলো স্টাইল, না এগুলো তেমন কাজ না, স্টাইল, ঠিক আছে। তো এই হলো কাজ ইনসার্ট ফরম্যাট আর টুল আর ডাটা কালকে বোঝাবো, দিয়ে রাস্ট উইন্ডো আর হেল্প বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিয়ে আমরা কাজে নেমে যাব, এখানে কাজে নেমে যাব, মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কে কাজে নেমে যাব। ওয়ার্ক 1, ওয়ার্ক 2, ওয়ার্ক 3, এভাবে আমরা 5-6টা কাজ করব, বুঝতে পারলেন? 5-6টা কাজ করে আপনারা দেখবো যে আমরা করতে পারছি কি না, ঠিক আছে। সে পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অনেক টেকনোলজি ভিডিও নিয়ে আসবো, যেমন মোবাইলের ভিডিও, কম্পিউটারের রিলেটেড ভিডিও। এই ভিডিওগুলো শুধু আর্থিক অসুবিধার ছাত্রছাত্রীদের জন্য তৈরি, এখানে কোনো আমার কোনো লাভ নাই, কোনো এখানে কোনো আমি করি না, অর্থ উপার্জন করি না, শুধু যাদের আর্থিক অসুবিধা এদের জন্য আমি চ্যানেলটা খুলেছি। তো আপনারা পাশে থাকবেন তাহলে আমি সফল হব, এ বলে আমার ভিডিওটি শেষ করছি। আপনাদের দিনটা শুভ।